ভিডিও পছন্দ হলে লাইক করুন, আর বাংলা সিনেমার সমস্ত তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মুখার্জি তার বউ অর্থাৎ উইন্ডোজের আগামী দিনে যে মুভিটি আসতে চলেছে আপনাদের সামনে, সেই বইটি কবে রিলিজ করতে চলেছে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখনই। উইন্ডোজের আগামী দিনে যে বইটা অর্থাৎ মুখার্জিদের বউ, এই মুখার্জিদের বউটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের সামনে। এবং এই মুখার্জিদের বইয়ের ভূমিকা যিনি অভিনয় করছে তিনি হলেন আমাদের কণিকা বন্দ্যোপাধ্যায়। এবং আর মুখার্জিদার চরিত্রে যিনি অভিনয় করছেন এবং যে তিনি একটি ভালো চরিত্র এবং খুব সাদাসিধা চরিত্রের জন্য তিনি অভিনয় করছেন দেখা যাবে বিশ্বনাথ বসুকে। এবং ছবিতে এক মনোনীতের ভূমিকা দেখা মনোবিদের ভূমিকা দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। এবং এরকম এমন একটা চরিত্রে কিন্তু এর আগে তিনি কখনোই করেনি, তাই তার কাছে একটা চ্যালেঞ্জিং ছবির চ্যালেঞ্জিং চরিত্রে তিনি অভিনয় করতে চলেছেন। এবং রয়েছেন অনুসূয়া মজুমদার সহ আরও অনেকে। সম্প্রতি একটি ছবির পোস্টারও রিলিজ করা হয়েছে এদিন করে, এবং সেই ছবিতে বলে দেওয়া হয়েছে যে আগামী কবে এই মুভিটা রিলিজ করতে চলেছে আপনাদের সামনে, অর্থাৎ আগামী 8ই মার্চ অর্থাৎ নারী দিবসে মুক্তি পেতে চলেছে এই ছবিটি। মুভিতে যে গল্পটা দেখা যায় সেটা কিন্তু খুবই বাস্তবিক মুভির গল্প দেখানো হয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের বাড়িতে যেরকম বৌমা এবং শাহুড়ির মধ্যে যেটি দ্বন্দ্ব লেগে থাকে সেই দ্বন্দ্বকে নিয়ে কেন্দ্র করে এই মুভিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। এবং যে প্রতিদিনের নিয়ত শাহুড়ি বউয়ের মধ্যে যুদ্ধ লেগে থাকে সেটি কিন্তু এই মুভিতে ভালোভাবে দেখানো হয়েছে। এবং একটা সাইকোলজিক্যাল লড়াইয়ের মধ্যে দিয়ে নাকি এই বইটা এগোতে থাকবে। সবথেকে বড় কথা হলো এই ছবিটি প্রত্যেকটা টিমই কিন্তু মহিলা, এবং প্রতিটা পরিচালক থেকে শুরু করে প্রযোজনা সেই থেকে শুরু করে চিত্রনাট্য সবই কিন্তু মহিলাদের অংশ জুড়ে রয়েছে বেশিরভাগ এই ছবিতে। এবং এই পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন পিথা চক্রবর্তী, এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন সমরজি বন্দ্যোপাধ্যায়। প্রযোজনার তরফ থেকে অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশে রয়েছেন এক নারী ও শক্তি, তার নাম অনিন্দ্য রায়, এবং তিনি শিবপ্রসাদ মজুমদার এবং অনিন্দ্য রায় মিলে কিন্তু উইন্ডোজের এই তৈরি করা হয়েছে এই মুভিটা। এবং এর আগে কিন্তু আমাদের ভালো ভালো উইন্ডোজ থেকে কিছু বই দেখেছিলেন, যেমন হামি দেখেছি, রসগোল্লা দেখেছি, এবং আরও প্রচুর প্রচুর ভালো বই দেখেছি। আশা করছি এই মুভিটাও খুব ভালো হতে পারে চলেছে আপনাদের সামনে। এই নারী দিবসে নাকি নারী দিবসে দর্শকরা দেখতে পাবে এই মুখার্জিদার বউকে, অর্থাৎ দর্শকদের সামনে আসতে চলেছেন এই মুখার্জিদার বউ। এবং সব মিলিয়ে মুখার্জিদার বই একটি পারিবারিক ছবি বলা আক্ষরিক অর্থে কিন্তু বিশাল ভালো একটি পারিবারিক মুভি হতে চলেছে এই মুভিটি, অর্থাৎ মুখার্জিদার বউ। গল্পতে অনেক নাকি টুইস্ট আছে সেটি কিন্তু পরিচালক নিজেই বলে দিয়েছেন, এবং তা দেখা যাক 8ই মার্চে অর্থাৎ মে দিবসে বইটা রিলিজ করার পরেই বোঝা যাবে যে বইটি কতটা ভালো হয়েছে কিনা। ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।